দিতে পারে আর এমন কোন মন্ত্রণালয় এমন কোন বিভাগ নাই যেটার মধ্যে দুর্নীতি আর ঘোষাল লুটপাট নাই কোন মন্ত্রণালয় খাদ্যপণ্যের দাম কমাতে পারবে না মুদ্রাস্ফীতি কমাতে পারবে না রিজার্ভ যেটা বৈদেশিক মুদ্রাতে রিজার্ভ টাকা দরকার সেটা দিন দিন কমে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সুদের হার বাড়বে দ্রব্যমূল্যের আরো দাম বাড়বে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে মানুষের স্বার্থে এই সরকারকে বিদায় করা দরকার আমাদের দলের স্বার্থে নয় আমার স্বার্থ নয় পারিবারিক স্বার্থ নয় মানুষের স্বার্থে গরিব মানুষের স্বার্থে এই সরকারি সরকারকে ক্ষমতা সরকার দরকার এরা লোডশেডিং বন্ধ করতে পারবে না এরা বিদ্যুৎ দিতে পারবে না এরা পানি দিতে পারবে না শাসন ব্যবস্থা সংস্কার পরে আগে তুমি ক্ষমতা থেকে চলে যাও সরকার ও শাসন ব্যবস্থা সংস্কার আগে পদত্যাগ করতে হবে সংসদ বাতিল করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দরকার অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দরকার অন্তর্বর্তীকালীন যেই নামে হোক অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে আপনাদের চলে যেতে হবে তোমাদের চলে যেতে হবে সরকারি দলের মন্ত্রীরা এমন কথা বলে মাঝে মাঝে আসলে খুঁড়ার দৌড়ে কথা বলে ছাগল নাচে খুঁড়ার দৌড়ে এরা খুঁড়া লড়ে কিনা এটা জানে না এদের পায়ের তলায় মাটি আছে কিনা সেটা অন্য কথা ওদের যে মেইন খুঁড়া ওটার তলে মাটি নাই ওটা নড়বড়ে অবস্থা এই অবস্থা দেশের মানুষকে মাঠে আমাদের মাঠে দাবি আদায় করতে হবে যারা চাচ্ছে উনি বলছেন সিদ্ধান্ত কিসের সিদ্ধান্ত আপনার এই সবেমাত্র জাতিসংঘের লোক দেওয়া বন্ধ হচ্ছে শান্তি বিষয়ে আমি 18 সালের নির্বাচনের পর বলেছিলাম আপনারা বিভিন্ন বাহিনীকে যেভাবে কাজে লাগাচ্ছেন রাষ্ট্রীয় একটা অফিসের নাম আমি বলছি না গত 18 সালের নির্বাচনের উপরে এত বস্তা টাকা কেউ আর কোনোদিন দেখা নাই বস্তা বস্তা টাকা সেগুলি বিভিন্ন জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছেন তারা জেলা প্রশাসনে আছেন আজকে তাদেরকে আরো ঘুষ দেওয়া হচ্ছে সচিব বাড়া হচ্ছে যুগ্ম সচিব বাড়ানো হচ্ছে অতিরিক্ত সচিব বাড়ানো হচ্ছে যেহেতু তাদের দলের লোকদেরকে কন্ট্রাক্টে নিচ্ছে সেহেতু ওদের খুশি করার জন্য এটা করা হচ্ছে আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনাদের বেতন ভাতা আপনাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদের সাথে পড়ালেখা করে আমরা একই গ্রামে বাস করেন আপনারা মানুষের উপর অত্যাচার বন্ধ করেন আপনারা ঐশ্বর্যচারী সরকারকে এই তো প্রতিবাদী সরকারকে সহযোগিতা করবেন না জনগণের কাতারে দাঁড়ান আপনারা জনগণের সেবক আপনারা রাষ্ট্রের মালিক নয় এটা মনে রাখবেন আজকে তালিকা করা হচ্ছে আমরা জনগণকে বলবো যারা জনগণের উপর অত্যাচার করে নির্যাতন করে প্রশাসনের যেখানেই থাকুক যে বাহিনীতে থাকুক তাদের তালিকা প্রণয়ন কারণ এরা কিন্তু পালাবে এরা কিন্তু পালাবে ইতিমধ্যে তাদের বউ বাচ্চা সব বিদেশে পাঠিয়ে দিয়েছে তাদের ভিসা বাতিল হয়ে যাবে তাদের পাসপোর্ট তারা দেশেও আসতে পারবে না এই টাকা খেতে পারবে না এই টাকা তোমাদের জন্য হারাম হয়ে গেছে এই টাকা তোমরা খেতে পারবে না আজকে ব্যবসায়ী নিষেধাজ্ঞা আসতেছে শান্তি মিশনে যাওয়ার নিষেধাজ্ঞা আসতেছে আজকে ভিসা নীতির মাধ্যমে যারা দুর্নীতি করেছে নির্বাচন নিয়ে সবাই কোটি কোটি টাকা নিয়ে যারা দেশের জনগণের স্বার্থ বিকিয়ে দিয়েছে সরকারি দল বলে মান্না আমাদেরকে ভোট চোর বলে আমরা তো ভাট চোর আমরা ভোট ডাকায় ও চোর বলে ওদের লজ্জা পায় ও তো ভোট ডাকায় সরকার বেআইনি সরকার অবাধ গণতন্ত্র ওরা বিশ্বাস করে না গণতন্ত্র নমুনা দেবেন একটু পরে যখন আমাদের গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল বেরোবে তখন দেখবেন গণতন্ত্র নমুনা মানবাধিকারের নমুনা জন্মগত অধিকারের নমুনা সংবিধান কৃষি সংবিধান কৃষি সংবিধান বিচারপতিকে যখন বলেন ফাঁসি পায় আপনি কি ছেড়ে দিতে দল সরকারি দল করলে যখন আপনারা তার ফাঁসি হওয়া উচিত তাকে খালাস দেন তখন কোথায় থাকে সংবিধান আজকে মানুষের জন্মগত অধিকার গণতান্ত্রিক অধিকার মানবাধিকার কিছুই নেই এই সরকারকে বিদায় করতে হবে মাঠে বসত তুলতে হবে মাঠে দাবি আদায় করতে হবে তারা সর্বত্র সংঘাত চাচ্ছে আজকে যদি বাধ্য হয় এই সরকারকে পরিবর্তনের জন্য গণ আন্দোলনের যত রূপ আছে সব কিছু গ্রহণ করা হবে কিন্তু চলে যেতে হবে রাখা যাবে
যেতেই হবে যেতেই হবে আমাদেরকে থাকতে দেওয়া হবে না জনগণের উপর আরো অত্যাচার নির্যাতন করার জন্য আজকে জীবনের শেষ মুহূর্তে এই লড়াই গরিব মানুষের লড়াই এই লড়াই শুধু চেতনার লড়াই এই লড়াই মুক্তিযুদ্ধের লড়াই স্বাধীনতার লড়াই এই লড়াই গণতন্ত্রের লড়াই এই লড়াই মানুষের অধিকার বা মানবাধিকারের লড়াই এই লড়াই জিততে হবে সামনের তারিখে ছাত্র যুবকরা থাকবে শ্রমিকরা থাকবে তাদের নবম রেল বোর্ড কার্যকরী হয় নাই দশম রেল বোর্ডও তারা দাবি করছে সেটাও রোজাতে কার্যকরী করা হচ্ছে না আজকে ছাত্র শ্রমিক যুবকরা সামনে থাকা তারা থাকবে আমাদের এই লড়াই বাঁচার লড়াই অস্তিত্বের লড়াই এই লড়াইয়ে জিততে হবে যতই আঘাত আসুক এদের ক্ষমা করা হবে না আপোষের কথা বলছে সংলাপের কথা বলছে মিথ্যাবাদী মিথ্যু কথা দিয়ে গত 18 সাল নির্বাচনে সংলাপের নামে দুই রাত আমাদের সাথে বসার পরও সেটা এক বিন্দুও কার্যকরী করে নাই অতএব এই সরকারকে জনগণ বিশ্বাস করে না আপনি গাজীপুরে 48% ভোট পড়েছে আর বাংলাদেশে গ্রামে গেলে 28% হবে না মানুষ বিশ্বাস করে না এই সরকার আমাদের ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে আজকে পত্রিকা দেখেন এক জেলার সাধারণ সম্পাদক বলছে সরকারি দলের আমাদেরকে নৌকা দিয়েছে আমাদের সরকার অতএব নির্বাচন কিসের ভোট কিসের ভোট হবে না আপনাদের বিরোধী দলকে বলতেছে আপনাদের প্রতীক আমরা ভাঙিয়া সুরে সব নদীতে ফেলে দেবো এই হলো এদের আচরণ বিশ্ববাসী আর কিভাবে দেখতে চায় সারা দুনিয়ার হয়ে বাংলাদেশে অ্যাম্বাসেডাররা কেন আছে হাই কমিশনাররা কেন আছে তারা আছে আমাদের চেয়ে আপনাদের চেয়ে তারা অনেক বেশি জানে সমস্ত হাড়ির খবর তারা জানে কে কি করেছে বস্তা বস্তা টাকা বিভিন্ন জেলায় পাঠিয়েছেন নির্বাচন কমিশনকে ভলিউটেড করেছেন আজকে এই নির্বাচন কমিশন অধিকে সূক্ষ্ম আমাদের নির্বাচনে যেতে আপত্তি নেই কিন্তু সেই নির্বাচন এই সরকারের অধীনে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু হতে পারে এটা দেশের জনগণ বিশ্বাস করে না বিশ্বাস করে না সেহেতু এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না আমরা নির্বাচন হতে দেব না এটা বলি নাই জনগণ যদি বলে যে নির্বাচন হতে দেব না তখন আপনাদের করার কিছু নাই মাঠে ফসল আদায় করতে হবে আমার বক্তব্য পাওয়াবো না গরিব মানুষের জয় হোক বাংলাদেশ দিগ্বিজয় হোক